guys, Assalamualaikum and welcome to my channel Ryan BD Express. तो शोभे के आमून तो जाना चीनो तो नारो एक टी used smartphone वीडियो थे तो बेश किसी दिन जब तो आपने वाला के बोलते हैं भाई खूब reasonable price है भीतर किसी used phone देखें तो आपने request आज के हम चले आशला mobile park के আর মোবাইল পার্কের এক্সাক্ট লোকেশনটি হচ্ছে এটা হলো মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লেভেল 5 আসলে কিন্তু মোবাইল পার্কের এই শপটি আপনারা পেয়ে যাবেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু স্মার্টফোন রাখা আছে শুধুমাত্র আপনাদের জন্য। তো আজ আমি আপনাদের এই ফোনের আপডেট প্রাইস এবং রেটের সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই কোনো এরকম ইউজড ফোনের ভিডিওগুলো আপলোড দিব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিউয়ার যা বলছিলাম আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন নাজমুল ভাই রয়েছে। তো নাজমুল ভাই মূলত আজকে আমাদের এই সকল ফোনের আপডেট প্রাইস এবং ডিটেইল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে। তো নাজমুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তবে প্রথমে আমরা কোন ফোনটা দিয়ে শুরু করব? প্রথমে আমরা Redmi দিয়ে শুরু করব। Poco M2 Pro 664 ফুল বক্স পাবেন। ফুল বক্স প্রাইস করবে 16500। Redmi Note 8 ব্ল্যাক কালার, এটা ফুল ফ্রেশ হবে, ফুল বক্স হবে। ওকে, বাংলাদেশের জাতীয় ফোন একটি, একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। ভেরিয়েন্ট হবে 6128। ওকে, এর মধ্যে দুইটা ভেরিয়েন্ট হবে 6128 664। 6128 এটা প্রাইস করবে 14000 টাকা আর 664 ওটা প্রাইস হবে 13500 টাকা। Redmi Note 7 এটা ভেরিয়েন্ট হবে দুইটা 664 464 4128 তিনটা ভেরিয়েন্ট। 664 এটা প্রাইস পড়বে 12500। 6128 ওটা প্রাইস পড়বে 14000। Poco F1 6128 এর প্রাইস পড়বে 12500 টাকা। ওকে, এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। Redmi 5 Plus 4GB 64GB RAM কত প্রাইস? এটা প্রাইস পড়বে 9000 টাকা। ফুল বক্স পাবে সাথে। Redmi S2 এটা দুইটা ভেরিয়েন্ট হবে 332 464 7000 টাকা। 464 এর প্রাইস হবে 8500 টাকা। তারপর হচ্ছে Redmi 5 এটা দুইটা ভেরিয়েন্ট হয় 4GB 32GB 3GB 32GB 4GB 32GB প্রাইস আছে 7000 টাকা আর 332 এর প্রাইস হবে 6500 টাকা। ওকে, এটাও কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন, কম বাজেটে খুবই ভালো একটি ফোন আর কি। Mi 8 Lite ওকে, কালারটা কিন্তু খুবই ঝকঝকা চকচকে একটি কালার, একদম ফ্রেশ প্রিন্ট আপনারা পেয়ে যাবেন। তো এটা প্রাইসটা কত ভাই? এটা 664 ভেরিয়েন্ট প্রাইসটা কত পড়বে? এটা প্রাইস পড়বে 11500 টাকা। 11500 টাকা, অনলি 11500। ওকে, প্রত্যেকটা ফোনের প্রাইস কি ফিক্সড? আপনাদের ব্লগ থেকে কি আসলে আমরা অবশ্যই ডিসকাউন্ট করব। Redmi 4 Prime 3GB 32GB ভেরিয়েন্ট 32GB খুব সুন্দর একটি ফোন, গোল্ডেন কালারের ভিতরে একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। তো এটা প্রাইসটা কত হয়? এটা আমাদের কাছে পেয়ে যাবেন 5500 টাকা, অনলি 5500 টাকা, ফুল বক্স। আমাদের কাছে একটা ফোন পাবেন OnePlus 70 8256 8GB 256GB এটা প্রাইস পড়বে 28500 টাকা, অনলি ডিভাইস। ওকে, অনলি ডিভাইস, এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে, ব্যাক কিন্তু একটা পলি লাগানো আছে, একদম ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে যাবেন। আমাদের কাছে Sony একটা সেট আছে XZ3 664 এটার RAM ROM, এটা প্রাইস হচ্ছে 17500 টাকা। 17500 টাকা। XZ2 Sony XZ2 4GB 64GB প্রাইসটা কত? এটা প্রাইস হচ্ছে 15500 টাকা। আমাদের কাছে পাবেন Samsung S8 4GB 64GB এটা প্রাইস পড়বে 16500 টাকা। ওকে, সাথে চার্জার পাবে, অনলি চার্জার। S9 Samsung Galaxy S9 4GB 64GB ভেরিয়েন্ট, এটা প্রাইস পড়বে 17500 টাকা। ওকে, এটা কিন্তু ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন। চার্জার হবে ভাই এটার সাথে? না, অনলি ডিভাইস আর চার্জার পাবেন। Samsung S9 Plus 664 ভেরিয়েন্ট, এটা প্রাইস পড়বে 22000 টাকা, অনলি ডিভাইস। এগুলো আমাদের দুবাই থেকে ইম্পোর্ট করা, এটার সাথে চার্জার পাবেন। ওকে, Oppo পাবেন F1S, এগুলো হচ্ছে স্টক লটের প্রোডাক্ট, এগুলো হচ্ছে স্টকের। এগুলো F1S 4GB 32GB ভেরিয়েন্ট, এটা প্রাইস পড়বে 6500 টাকা, ফুললি বক্স পাবেন। ফুল বক্স F1S এর মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে, এটা হচ্ছে 4GB 64GB সেম প্রাইসই হবে। এটা কত পড়বে? 6500 টাকা সেম প্রাইস। ওকে, এগুলোর সাথে বক্স চার্জার তো ভাই সবকিছু হবে, সব পাবে সাথে। Vivo Y67 এটা ভেরিয়েন্ট হবে 4GB 32GB 4GB 32GB এটা প্রাইস 6500 টাকা। A57 Oppo A57 ব্ল্যাক কালার, এটা এটা প্রাইস পড়ে 5500 টাকা 3GB 32GB ভেরিয়েন্টে। Redmi 4X খুবই সুন্দর একটা ফোন, ছোটখাটোর মধ্যে 3GB 32GB এটা দুইটা ভেরিয়েন্টে 4GB 64GB হয়। 3GB 32GB 5.5 4GB 64GB 6000 টাকা। এবারে আমরা কিছু আইফোনের কালেকশন দেখাবো ইউজ। iPhone 6S Plus 6S Plus ওকে, বড় সরো ডিসপ্লে ভিতরে 64GB ভেরিয়েন্ট ওকে, এটা কিন্তু চার্জিং ব্যাকআপ এটা ভালো থাকবে আর হ্যাঁ খুবই ভালো থাকে। তো এটা প্রাইসটা কত? এটা এটা ফুললি বক্স পাবেন আমাদের সাথে, ফুল বক্স, ফুল বক্স। ওকে, এটা প্রাইস পড়বে আপনার 17500 টাকা। 17500 টাকা, 17500 টাকা। আইফোন 8 64GB ভেরিয়েন্ট, হোয়াইট কালারে, হোয়াইট কালার, 64GB ভেরিয়েন্ট, সাথে চার্জার পাবেন শুধু। ওকে, এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে 22000 টাকা, 22000 টাকা। আইফোন 7 দুইটা দুই কালারে আছে, ব্ল্যাক আছে, রোজ গোল্ড আছে। এটা দুইটা দুই ভেরিয়েন্ট, একটা হচ্ছে 32GB, একটা হচ্ছে 128GB। ওকে, দুইটা দুই ভেরিয়েন্ট, দুইটা কালার পেয়ে যাবেন। 32GB প্রাইস পাবেন আপনি 15500 টাকা। আইফোন 7 15500 টাকা। জি, আইফোন 7 15500 টাকা। কম কিভাবে ভাই? অনলি ডিভাইস আর হচ্ছে চার্জার পাবে। আমরা বাইরে এটা দুবাই থেকে আমাদের ইম্পোর্ট করা হয়। ওকে, মানে ফোনের দামগুলো কমে গেছে আগে থেকে। তো এটা প্রাইস কত হবে? এটা প্রাইস হবে 17500 টাকা, 17500 টাকা, 128। আইফোন 6 এটা কালার अवेलेबल হবে আমাদের কাছে। 64GB ভেরিয়েন্ট, 64GB ভেরিয়েন্ট, একদম ফ্রেশ। কিন্তু আইফোন গুলো মোটামুটি সব ফ্রেশই হয়ে থাকে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ পেয়ে যাবেন, কোনো ডেন্ট বা স্ক্র্যাচ কিন্তু এই ফোনটিতে নেই। তো এটা প্রাইসটা কত পড়বে? অনলি 11500 টাকা, 11500 টাকা। ওকে, এই ফোনটা একসময় কিন্তু প্রাইস 15-16000 টাকা ছিল, এখন অনেকটাই প্রাইস কমে গিয়েছে। তারপর হচ্ছে আইফোন 6s, আইফোন 6s। ওকে, এটা রোজ গোল্ড কালার। এটা কয়টা কালার হবে আপনাদের? তিনটা কালার, তিনটা কালার अवेलेबल পাবেন। ওকে, তিনটা কালারই হবে। আমি যদি আপনাদের ক্যামেরাটা দেখানোর চেষ্টা করি, তো ক্যামেরাটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ফোনটির প্রাইস কত ভাই? এই ফোনটার প্রাইস হচ্ছে 13500 টাকা, 13500 টাকা। ওকে, 13500 টাকা কিন্তু আপনি এত সুন্দর ফোনটি পেয়ে যাবেন। তো গাইস, এই ছিল ভাইয়াদের ইউজড ফোনের কালেকশন। এছাড়াও কিন্তু আপনারা ভাইয়াদের কাছে অন্যান্য ব্র্যান্ডের অন্যান্য লেটেস্ট ফোনগুলো পেয়ে যাবেন। আপনারা ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন অথবা শপে এসে জেনে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে এই সবের অ্যাড্রেস দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, অথবা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চাইলে কিন্তু আপনারা কানেক্ট করে নিতে পারেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।